গ্রীষ্মকালীন সবজি চাষ করে বিপাকে কৃষকরা টানা বর্ষণের ফলে কৃষকদের কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে জানায় এক কৃষক ঘটনা তেলিয়ামোড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে এলাকায় উক্ত এলাকায় শুক্রবার গিয়ে প্রত্যক্ষ করা যায় এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে অধিকাংশই কৃষির উপরে নির্ভরশীল বাইশখড়িয়া এলাকার জৈনিক এক কৃষক জানায় এবছর টানা বর্ষণের ফলে তাদের ফলানো গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি অর্থাৎ ঝিঙ্গে কারকল কাঁচা লঙ্কা সহ বিভিন্ন ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে গাছের গুড়ায় পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে কৃষি জমি সমস্ত কৃষিজ ফসলের গাছ ফলে এলাকার কৃষকদের কপালেই চিন্তার ভাজ অন্যদিকে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রীষ্মকালীন সবজি অন্যান্য বছরের তুলনায় এবছর বাজারজাত হবে অনেকাংশিক কম ফলে গ্রীষ্মকালীন সবজির বাজার দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা যায় অন্যদিকে টানা বৃষ্টির পর কৃষিজ জমিতে জমা জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার ফলে কৃষিজ ফসলের গাছের গোড়ায় পচন ধরে যায় ফলে বিভিন্ন কৃষিজ ফসলের গাছের ফলনের ফসলগুলিতে পচন ধরে এতে ক্ষতির সম্মুখীন এলাকার কৃষকরা এলাকার কৃষকদের দাবি জল নিষ্কাশনের জন্য কৃষি জমির পাশে ড্রেনের সমস্যা সমাধানের জন্য যাতে স্থানীয় কৃষি দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেই মরিচ কারগল অনেক কিরকম ক্ষতি অন্ত নিচে নষ্ট হয়েছে জায়গা লাগাইছে হয়ে যায়

এখন তো ফলন দিছে এই তো সোনকালে আরম্ভ হয়েছে এর মধ্যে কিরকম ক্ষতি হয়েছে ক্ষতি তো ওই তো মোটামুটি যা করলাম না গেছা কাটা হোন আবার ওই তো বিয়া বাড়ি কাজ টাজ কথা দাম 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 আন তইবো তো করতে তুলতে পারি নি চেষ্টা কর তইবো তো বিহুরো রিপোর্ট খবর ত্রিপুরা